গাছতলায় ঘুম, জামার মধ্যে ঢুকে পড়ল কেউটে সাপ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই আটকে ওঠা ভিডিও, স্থানীয়দের চেষ্টায় রক্ষা পান যুবক। গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন এক ব্যক্তি, হঠাৎই তার জামার ভেতর ঢুকে পড়ে একটি সাপ। না না, কোনো সিনেমার গল্প নয়, বাস্তবেই ঘটেছে এই ঘটনা, যার সাক্ষী থেকেছে সোশ্যাল মিডিয়া। ইতিমধ্যে ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে চক্ষু চড়ক গাছ নেটিজেনদের। সাপ কথাটি শুনতেই যেন সারা শরীরে শিহরণ দিয়ে ওঠে। সে ক্ষতি করুক বা নাই করুক, চোখের সামনে সাপ দেখলে ভয়ে শিউরে ওঠেন প্রায় সকলেই। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা নানান অবাক করা ঘটনার সাক্ষী হয়ে থাকি। সোশ্যাল মিডিয়া এখন এমন এক প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যেখানে অজানা বা অদেখার মতো কিছুই থাকে না। ইন্টারনেটের দৌলতে মুঠোফোনের মাধ্যমে মানুষ ঘরে বসেই দেশের নানা প্রান্তের খবর দেখতে পান। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন এক ব্যক্তি, হঠাৎই ঘুমিয়ে পড়েন তিনি। তখন কোনোভাবে জামার ভেতর ঢুকে যায় এক বিশাল আকারের সাপ। কিছু সময় পর ঠান্ডা কিছু একটা অনুভব করেন তিনি, এমনকি জামার ভেতরে সেটি নড়াচড়াও করছিল। তারপরে তিনি চোখ খুলে দেখতে পান জামার ফাঁক দিয়ে সাপের মাথা দেখা যাচ্ছে। এই ঘটনায় বেশ কিছুক্ষণ অবধি তিনি চুপচাপ অবস্থায় বসে থাকেন। নিশ্চয়ই এতটুকু শুনে পুরো ভিডিওটি সম্পর্কে জানার আগ্রহ আরও বেড়ে গেল, সেটাই স্বাভাবিক। সাপ চোখের সামনে দেখলে যেখানে ভয়ে গা শিউরে ওঠে, সেখানে জামার ভেতর সাপ দেখে কি অবস্থা ওই ব্যক্তির, নিশ্চয়ই এমনটাই ভাবছেন সকলে। আসুন জেনে নেওয়া যাক শেষমেশ কি হলো। মাঠে সারাদিন কাজ করার পর অনেককেই গাছের তলায় দুদণ্ড জিরিয়ে নিতে দেখা যায়। সামান্য একটু বিশ্রামও যেন ক্লান্তি শরীরে আরাম দেয়। জানা যায় তেমনই মাঠে কাজ করার পর গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন এক ব্যক্তি। শরীর ক্লান্ত থাকায় চোখের পাতাও লেগে এসেছিল, আর সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই জামার ভেতরে ঠান্ডা কিছু একটা বয়ে যাচ্ছে অনুভব করেন তিনি। বুঝে ওঠার আগেই দেখতে পান তার জামার ভেতর দিয়ে বিষধর কেউটে সাপ উঁকি দিচ্ছে। ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে ঝোপঝাড়ের মধ্যে একটি গাছে হেলান দিয়ে রয়েছেন এক ব্যক্তি, আর তার জামার ভেতরে ঢুকে পড়েছে বিষাক্ত কেউটে সাপ। বোতামের ফাঁক দিয়ে উঁকি মারতেই দেখা গিয়েছে সাপের মাথাটি, সাথে ফোঁসফোঁস শব্দ। এরপর কোনো রকমে আওয়াজ দিয়ে পাশের এক ব্যক্তিকে ডেকে তার পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন। এদিকে সাপটিও ততক্ষণে বেরোনোর চেষ্টা করছিল। খানিক বাদে জামার বোতাম খোলার পর ধীরে ধীরে বেরিয়ে যায় সাপটি। এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলেন ওই ব্যক্তিও। তবে এই ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। ভিডিওটি কোথাকার যদিও তা জানা যায়নি, তবে এমন ভিডিও দেখলে রক্তে যে ঠান্ডা স্রোত বইবে তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও দেখে আঁতকে উঠেছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।